সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা আরবাজ খান। প্রাক্তন স্বামী দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চার তুঙ্গে থাকায় বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে বারবার ফিরে আসেন। সেই সুবাদেও আবারও একবার নেটিজেনদের চর্চায় 15 কোটি গোছিপ। শোনা যায় মালাইকা নাকি এই পরিমাণ অর্থ নিয়েছেন আরবাজ খানের কাছ থেকে। তবে সত্যি কি তাই? কত কোটি পেয়েছেন? মালাইকার হাত ছাড়তে রাজি ছিল না আরবাজ খান। শোনা যায় সলমন খান নাকি বনি কাপুরকে দিয়েছেন হুমকি। বলেছিলেন আরবাজ মালাইকার যখন বিচ্ছেদের শুরু তখনই নাকি বনি কাপুরকে হুমকি দিয়েছিলেন সলমন খান। বলেছিলেন অর্জুন কাপুরকে বলিউডে কাজ করতে দেবেন না, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি, ফলে বিবাহ বিচ্ছেদের শেষ পর্যন্ত হয়ে যায়। মালাইকা অর্জুনের সম্পর্ক কখনো শোনা যায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কখনো আবার লিভ ইনের খবর। তবে সর্বাধিক যা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে মালাইকা আরবাজের বিবাহ বিচ্ছেদের সময় তিনি ভরণ পোষণ বাবদ কত কোটি টাকা দিয়েছেন। শোনা যায় 15 কোটি টাকা ভরণ পোষণ বাবদ নিয়েছিলেন অভিনেত্রী। যদিও এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সরব হতে দেখা যায় মালাইকা আরোরার আইনজীবীকে। তিনি স্পষ্ট জানিয়েছেন এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন, এই খবরের কোনো সত্যতা নেই। পাশাপাশি ভরণ পোষণ বাবদ যে অর্থ দেওয়া হোক না কেন, তা প্রকাশ্যে আলোচনায় হওয়ার মতো বিষয় নয়, ফলে এ বিষয় নিয়ে আলোচনা হওয়া কাম্য নয়, ফলে মালাইকা কোনোদিন এই খবর সিলমোহর দেবেন না।